ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স পিএস রোড কোচবিহার। নবান্ন অভিযানে সামিল ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলামের ওপর পুলিশের পাশবিক অত্যাচারের ফলে তার মৃত্যু ঘটে। এর প্রতিবাদে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানায় বিক্ষোভ দেখিয়ে অবস্থান বিক্ষোভ করল বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো। বুধবারই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ, ডিওয়াইএফআই নেতা অভিনব রায় এবং এসএফআই নেতা রোশন হাবিব প্রমুখ। গ্রাম পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নিরঞ্জন পাট কারঘুটা এলাকায়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার রায়। জানা যায় এদিন সকালে তার পরিবারের লোকজন তার ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় তুঙ্গা এবং জেলার ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা। তারা ঘটনাস্থলে খতিয়ে দেখেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি বাগুরবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের 15-115 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। ডিওয়াইএফআই কর্মীর মৃত্যুর প্রতিবাদে বাম কংগ্রেস উদ্যোগে ইংরেজবাজার থানাতে করা হলো থানা ঘেরাও কর্মসূচি। ইসলামপুর ও গোয়ালপুকুরে ট্রাফিক সপ্তাহ কর্মসূচি সমাপ্তি ঘোষণা। কর্মসূচি পালন করা হয় বুধবার। গত এক মাস ধরে এই কর্মসূচি চলছিল। ইসলামপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ বার্তাকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শ্রীকৃষ্ণপুর থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এদিন ইসলামপুর বাস টার্মিনাসে ট্রাফিক সপ্তাহের শেষ দিনে ইসলামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অন্যদিকে গোয়ালপুকুর থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে পাঞ্জিপাড়া শান্তিনগর কলোনি মোড়ে ট্রাফিক সপ্তাহ কর্মসূচি সমাপ্ত করা হয়। বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং হেলমেট বিতরণ করা হয়। ট্রাফিক সপ্তাহের শেষ দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ, জেলার পুলিশ সুপার সচিন মক্কার, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, পৌর প্রশাসক কানাইলাল আগরওয়াল, জেলা পরিষদের সভাধিপতি প্রতিনিধি জাবেদ আক্তার। অন্যদিকে পাঞ্জিপাড়া শান্তিনগর কলোনি মোড়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জিপাড়ার ফাঁড়ির আইসি মনজিৎ দাস, ট্রাফিক অফিসার অখিল সিনহা, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি শান্তি রঞ্জন মৃধা ও সকল অন্যান্যরা। পথ দুর্ঘটনা রুখতে হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট প্রদান করা হলো ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। 32তম পথ নিরাপত্তা মাস পালিত হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। এদিন হাসমারা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কালচিনি গুদামডাবড়ি এলাকায় পথ নিরাপত্তা পালন করা হয়। যে সমস্ত বাইক আরোহী হেলমেটবিহীন তাদের হেলমেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন হাসমারা ট্রাফিক ওসি রামচন্দ্র সিং, ট্রাফিক অফিসার বিজয় দে। ভোটের দিন বিজেপি কর্মীদের গোবর জল খাওয়ানো হবে এমন ইচ্ছা প্রকাশ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বুধবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। এ বিষয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি কোচবিহার জেলা সভানেত্রী মালতী লাভারায়। এই বিষয় নিয়ে তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কথা কেউ শুনছে না, তাই উনি প্রেস মিট করে আবল তাবল বকছেন। লোকসভা ভোটের আগে যা বলেছেন তাতে উনি ওই করলা জুস খেয়েছেন, তাই বিধানসভা নির্বাচনের পর উনি নিজেই গোবর জল খাবেন। বারবার দাবি জানিয়েও তৈরি হয়নি ফ্লাইওভার, একাধিক প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ হয়নি এমনই অভিযোগ কামাখ্যাগুড়িবাসী। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি ঘোড়ামারা রেলগেটে দীর্ঘদিনের দাবি ফ্লাইওভার তৈরি করার, কিন্তু প্রতিশ্রুতি দিয়েও পালন করেনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বুধবার দুপুরে একটি পণ্যবাহী গাড়ি আচমকা রেলগেট বন্ধের সময় সজোরে ধাক্কা মারে রেলগেটে এবং এর জেরে প্রায় আড়াই ঘন্টা বন্ধ হয়ে যায় রেলগেট, নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। হত্যাকাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করল কালচিনি থানার পুলিশ। বিগত 10ই জানুয়ারি কালচিনি থানার দমনপুর এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তদন্তে জানা যায় উক্ত যুবক হরিয়ানি নিবাসী সম্বীর। এই ঘটনার পর তদন্তে নেমে পুলিশ উত্তর দিনাজপুর থেকে পেশায় গ্রামীণ চিকিৎসক সুজন বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তকে এদিন আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়। মুরগির আতঙ্ক আলিপুরদুয়ারের বাসিন্দাদের, লোক দেখলেই তাড়া করে মুরগি, এমনই তাক লাগানো ছবি ইঞ্চে এসেছে। মাথাভাঙা দু নম্বর ব্লকের ঘোষকাটাঙ্গা ডিওয়াইএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বরা দলীয় এক কর্মীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে মিছিল করে থানা ঘেরাও কর্মসূচি পালন করল বুধবার বিকেলে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ফালাকাটা ধিক্কার মিছিল করল ফালাকাটা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বেরিয়ে ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা ধূপগুড়ি মোড় এলাকায় একটি পথসভা করে মহিলা তৃণমূল কংগ্রেস। প্রাণনাশের হুমকির অভিযোগ শিক্ষাবিদ তথা উদ্যোক্তাকে, অভিযোগ অস্বীকার অভিযুক্তের, ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। প্রাণনাশের হুমকির অভিযোগকে নিয়ে থানায় দ্বারস্থ হলেন জলপাইগুড়ি শিক্ষাবিদ তথা উদ্যোক্তা শতদ্রু রায়। কাজের দাবিতে নগণ্য অভিযানে গিয়ে পুলিশের লাঠি ডাকাতে আহত হয়ে মৃত মৈদুল মির্জার, দোষী পুলিশের শাস্তির দাবির পাশাপাশি তার পরিবারের ভরণ পোষণের দাবিতে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাম যুব ও ছাত্র সংগঠন।
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জলপাইগুড়ি শহরে অভিনব প্রতিবাদ আন্দোলন। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকেলে অভিনব প্রতিবাদ আন্দোলনে সামিল হল জলপাইগুড়ি টাউন ব্লক কংগ্রেস। সেদিন একটি গাড়িতে গ্যাস সিলিন্ডার বসিয়ে এবং গাড়িটিকে হাতে টেনে জলপাইগুড়ি শহর ঘোরানো হয়। সামনে ভোট, আর এই ভোটকে উন্নয়নের হাতিয়ার করেই যে তৃণমূল এবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসন দখল করতে ঝাঁপাবে তা জানাতেই বুধবার সাংবাদিক বৈঠক করল জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার বালুরঘাট শহরে দলীয় কার্যালয় এলাকায় সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান ও নবতম মা প্রকল্পের সাফল্য তুলে ধরেন। ডিজিটালে সারাদি নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।